এই পাগলটা কেন বালা জানতে চাই ডাক দিয়া কয় বাবা রে এই পাগলটা এমনে পাগল হইছে না এই পাগলটা আল্লাহ তালার কোরআন পড়তে 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 এই কোরআন সিনাদার ভিতরে এমনে ঢুকাইছে কোরআন পড়তে পড়তে এই পাগলটার মাথাটা আউট হয়ে গেছে এ বান্দা চাইছে তার কাছে যদি সম্পদ থাকতো তার সিনার এলেন্ডা এলাকার মানুষের কাছে দিত তুমি যদি তোমার সব সম্পদ দান করতে চাও এই পাগলদার দিয়া দাও দেখবা তোমার সম্পদগুলা কাজে লাগবে উনি ডাক দিয়া কয় আমি আমার সব সম্পদ এই পাগলদারে দিয়া দিলা বললাম সামদেশে চলে দাও পাগলদারে দিয়া আমি রওনা করলাম মক্কা যাওয়ার জন্য আমি মক্কার পথে রওনা করলাম যাইতে 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 মক্কা পর্যন্ত যাইয়া আমি হজ করলাম হজ করার পরে মক্কার পাহাড়ের গুহায় থাকার পরে আমি যখন আর সামদেশে আসলাম না এবার ওই সেই ব্যক্তি বুজুর্গ উনি বলে আমার নাম মালিক ইবনে মুনাওয়ার আমি মালিক ইবনে মুনাওয়ার ঠিক তিন মাস পরে লক্ষ্য করে দেখলাম তিন মাস পরে আমি ঘুমের ঘরে দেখলাম কে জানি একটা সুন্দর একটা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা জান্নাতের নাচ নেয়ামত খাইতেছে আমি জিজ্ঞেস করলাম কে আপনি আপনার পরিচয় কি উনি আমারে ডাক দিয়া কয় আপনি আমারে চিনেননি চিনেননি বলে কি চিনবো বলে তুমি আমারে চিননি বাবা আরে আমি হইলাম ওই ব্যক্তি যা সম্পদ গুলা আমি একটা পাগল রে দিয়া মক্কা শরীফে আসছি বাবা মক্কাতে কেন আসছো হজ করার জন্য বলে এখন কোন জায়গায় হুজুর আমি তো এখন জান্নাতের ভিতরে স্বপ্ন দেখো জান্নাতে বলে হ্যাঁ বলে আমি তো এখন জান্নাতে বলে জান্নাতে গেলা কেমনে ওই হুজুর আমি যে পাগল রে আমার সম্পদ দিছি ওই পাগল তো আমার সম্পদ রে সম্পদ রাখছে না ওই সম্পদ রে একটা কোরআনের বাগান বানিয়ে ফালাইছে যে জায়গায় সকালে বিকালে সন্ধ্যায় রাত্রে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে হুজুর ইন্তেকাল করার পরে আমিও চিন্তা করলাম আমার আল্লাহ কেমনে আমার এই জান্নাত প্রদান করলো আমি আমার মাবুদের ফেরেশতারে জিগাইলাম ফেরেশতারা রে আমার এত সুন্দর জান্নাত কেন দিছ আমার ফেরেশতারা উত্তর দিছে আমি দুনিয়াতে যে সম্পদ অর্জন করছি ওই সম্পদগুলা আল্লাহর রাস্তায় দিয়া চলে আসার কারণে আমার আল্লাহ আমার কবর তারা জান্নাতের বাগান বানাইছে বাজানো সম্পদ তো শত শত লাখ লাখ কোটি কোটি অর্জন করলা জান্নাত পাইছো নি এটার চিন্তা একবার করছো না কারণ তুমি মনে করতেছ সন্তানটা তোমার সম্পদ দিয়া গেছো বাড়ি দিয়া গেছো ক্ষেত পাথর দিয়া গেছো জায়গা দিয়া গেছো ব্যাংক ব্যালেন্সের লাখ লাখ টাকা দিয়া গেছো তোমার সন্তানটা দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরে মনে হয় নিয়ামত দিব কিন্তু তুমি জানো না তোমার সন্তান তুমি মারা যাওয়ার পরে তার বিয়ার মধ্যে তার সন্তানের মুসলমানের মধ্যে তার সন্তানের বিয়ার মধ্যে গান বাজনা করে আল্লাহর কসম এই গান বাজনা করার কারণে যেই ওয়ারিসরা দুনিয়াতে সম্পদ দিয়া দেয় এরার কবর আল্লাহ আযাব দেয় এরার জিগায় রে এ মুরুব্বিরা দুনিয়াতে ফুতেরে সম্পদ দিয়াইছ ইসলাম দা শিখে দিয়ে আসো নাই তোমার সন্তান তোমার সম্পদে গান বাজনা করে আর এটার শাস্তি তুমি কবরে ভোগ করো এই জন্য সন্তানদের সম্পদ দিয়া দেওয়ার আগে সন্তানদের দুনিয়ার সম্পদ না দিয়া ইসলামের আখেরাতের সম্পদটা তার সিনাত দিবেন বলে হুজুর আখেরাতের সম্পদ কি বলে সন্তান রে টাকা দিবেন পয়সা দিবেন দন দিবেন দৌলত দিবেন এই দন দৌলত দেওয়ার আগে সন্তানের সিনাডার ভিতরে কোরআনের এলেম কোরআনের সম্পদরা দিয়ান ইসলামী জ্ঞানের সম্পদরা দিয়ান এই সম্পদ যদি ওই সন্তানের সিনার মধ্যে থাকে সন্তান গান বাজনা করবে না নাচানাচি করবে না সন্তান বেহায়াপনা করবে না আপনার সন্তানেরা বেপর্দা চলবে না এবার আপনারা বলেন সন্তানদেরকে দুনিয়ার সম্পদের পাশাপাশি ইসলামী সম্পদ যদি দেওয়া হয় ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা আমরার মরার পরে আমরার জান্নাত দিতে পারে কি পারে না আল্লাহ যেন আমাদেরকে জান্নাত প্রদান করে জোরে কোন আল্লাহুম্মা আমিন ওই ভাগলের কথা শুনেন উনি কয় আমার সম্পদ আছে কিন্তু আমার যেহেতু বিয়া করি নাই আমি যেহেতু আল্লাহ নবীর পাগল আমি সম্পদগুলা চিন্তা করলাম কি করব আমি গেলাম আমার এলাকার সবচাইতে বুজুর্গ ব্যক্তির কাছে যাই কইলাম হুজুর ও হুজুর আমার এত সম্পদ আমি সম্পদগুলা কি করতাম কয় তুমি মানুষে দান করো হুজুর কোন মানুষে দান করব আমার তো দুনিয়াতে পরিচিত কোনো মানুষ দেখি না যারা আমি দান করব আমার পরিবারের যত মানুষ আছে সবাই তো ভালো মানুষ সম্পদওয়ালা মানুষ হুজুর ডাক দিয়া কয় বাবা এখান থেকে রাস্তার পারে যাইবা
চৌরাস্তা সাইড রাস্তার মোড় আছে না, চৌরাস্তার মোড়ে যাইবাম। ও বাবা, ওই চৌরাস্তার মোড়ে যাইয়া তুমি দেখবা এখানে অনেক মানুষ সব সময় থাকে, যে মানুষটারে তোমার বেশি পছন্দ হবে ওই মানুষটারে ডাক দিয়া তুমি তোমার সম্পদগুলা দিয়া দিও। উনি ডাক দিয়া কয়, আমার বাড়ি সামদেশে, আমি সামদেশ থেকে ওই হুজুরের কাছে বুজুর্গ মানুষ আসলাম জিজ্ঞেস করার জন্য, উনি আমারে পাঠাইছে। আমি যাওয়ার পরে ওই জায়গার মধ্যে দেয়া দেখতেছি কত সুন্দর একটা সমুনা দেখা যায়, চৌরাস্তা দেখা যায়। আমি চৌরাস্তার সামনে যাইয়া ডাইনে তাকাই দেখি কুকুর দেখা যায়, বামে তাকাই দেখি কুকুর দেখা যায়, সামনে তাকাই দেখি কুকুর দেখা যায়, পিছনে তাকায় দেখি কুকুর দেখা যায়। আমি বড় চিন্তার মধ্যে ফিরে গেছি। আল্লাহ আকবার, আমি বড় চিন্তায় ফিরে গেছি। উনি ডাক দিয়া কয়, আমি সেখান থেকে একটু লড়লাম, লড়া দেখি কোনো মানুষ নাই। আমি আবার আসার পথে রাস্তা পরিবর্তন করলাম, পরিবর্তন কইরা আমি হঠাৎ করে দেখলাম একটা ছোট্ট ঘরের সামনে একটা মুরব্বী মানুষ বইসা রইছে, চুলডি এলোমেলো, দাড়ি মুছগুলা মনে হয় অনেক দিন কাটে না, দাড়িগুলা অনেক লম্বা, কাপড় জামা কাপড় গুলো একবারে ময়লা ময়লা, শরীর তো দেখতে ময়লা লাগে। আমি এটারে দেখা এটার দিকে কয়েকবার তাকাইলাম, মনে করছিলাম শব্দ কুকুর দেখা যায়, মানুষ হইলাম মাত্র একজন, হুজুর কইছে এখানে অনেক মানুষ থাকব, সুলতানপুর বাজারে যান মানুষ আছে না, দনিশ্বর বাজারে যান মানুষ আছে না, বড় লক্ষ্মীপুর বাজারে মানুষের অভাব নাই, এখানে মানুষের অভাব নাই। উনি কয় গেলাম মানুষ দেখি না, দেখলাম একটা পাগল। আমি আবার ফিরে আবার ওই সামদাসের বাসার কাছে হুজুরের কাছে যাই, কই হুজুর, হুজুর আপনি বলছেন ওই সমুনিতে মানুষ থাকবে, আমি তো মানুষ দেখি না, আমি দেখি এই জায়গায় মাত্র অনেকগুলা কুকুর আর একটা পাগল বইসা রইছে। হুজুর কই কি বলো, আবার যাও, আবার গেছে দেখতেছে সেখানে ঠিক অনেকগুলা কুকুর আর পাগলাটা বইসা বইসা হোক মাওলা করে। আবার ফিরে এসে হুজুর একই অবস্থা, মানুষ নাই একটা ফাগল বৈশা রয়েছে। আবার যাও, আবার হঠাইছে, বিরক্ত হইয়া যখন গেছে যা দেখে ঠিকই কুকুর দেখা যায়। এবার তিনবার যদি আপনারে কেউ কোনো জায়গায় ফাটায়, মনে করেন একটা ছেলেরে বলল নেরে বাবা 10 টাকা দিলাম, দোকান থেকে 10 টাকার ফান আন, ফোলায় এক কইলো দোকানে ফান নাই, আবার ফাটাইলেন যা ফান আন, ফোলায় এক কইলো দোকানে ফান নাই, আবার ফাটাইলেন যান, তিনবার কইলো নাই, আপনি সেটটা তারে মারলেন, আপনি নিজে গেলেন, এবার যায় দেখেন ঠিকই দোকানে ফান নাই, সুতার বাড়ি নি। উনিকে আমি হুজুরের কাছে বললাম, হুজুর আগে ওই জায়গার তো কোনো মানুষ নাই। ওই বুজুর্গ কয়ে চলো, তুমি মানুষ দেখো না। এবার উনি যাইতে যাইতে আবার ওই ওনার সাথে নিয়া সামদেশের আল্লাহর লিডারের সাথে নিয়া চৌরাস্তার সামনে যায় দেখে, যে ব্যক্তি সামদেশের মানুষ উনি দেখে সব কুত্তা, আর আল্লাহর ওই বুজুর্গ বান্দা দেখে সব মানুষ। কয় বাবা এখানে এত মানুষ, তুমি কি মানুষ দেখো না? বলে হুজুর আমি মানুষ দেখি না, আমি দেখি এখানে দাঁত সব কুকুর। বলে বাবা কেন কুকুর? হুজুর কুকুর কেন জানেন? কারণ এই মানুষগুলা হারাম খায়, এ মানুষগুলা ফরের হক মাইরা মাইরা খায়, এ মানুষগুলা মানুষের টাকা পয়সা মাইরা খায়, ফরের সম্পদ খায়। গুজুর যারা মানুষের সম্পদ মাইরা মাইরা খায়, আমি এদেরকে মানুষ মনে করি না, আল্লাহর কসম এরা আমার কাছে কুত্তার চাইতেও খারাপ। কয় তুমি দেখো কারে? বলে আমি দেখি এই পাগলদারে, চুল কাটে না, দাড়ি কাটে না, মুছ কাটে না, শরীর অপরিষ্কার। কয় এবার শোনো, আমি তোমারে তিনবার ফাড়াইয়া শিউর হইলাম, তুমি যে কুত্তা দেখো আসলে কুত্তা দেখো না রে, আমার আল্লাহ সব দিনে কুকুর দেখাইয়া এই পাগলদারে তোমার চোখে বালা দেখাইছে। হুজুর সবাই মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ উঠছে না, আর একটু জোরে পড়েন, আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়ালা আলি ওরে আশা যাওয়া কি যন্ত্রণা আশা যাওয়া কি যন্ত্রণা জানলের দয়াল আর আসতাম না আশা যাওয়া কি যন্ত্রণা আশা যাওয়া কি যন্ত্রণা জানলের দয়াল আর আসতাম না মুর্শিদের বাড়ি আশা যাওয়া কি যন্ত্রণা আশা যাওয়া কি যন্ত্রণা জানলের দয়াল আর আসতাম না ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যাই সব দোকানদার আমি দয়াল হইতে পারলাম না ওরে বুঝি আমার কপাল মন্দ ওরে বুঝি আমার কপাল মন্দ বাইটাল নৌকা পার কাটে না জানের দয়াল আর আসতাম না দয়ালের বাড়ি আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানের দয়াল আর আসতাম না ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো আমি দয়াল আগে জানতাম না দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো আমি দয়াল আগে জানতাম না বুঝি অমৃত খাইয়া বার সে জালা বুঝি অমৃত খাইয়া বার সে জালা মুর্শিদের প্রেমের জালা ভাল লাগে না জানের দয়াল আর আসতাম না সবাই মোহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লে জোরে সাইয়্যে মাওয়াদ নাবিয়ানা মোহাম্মদ আল্লাহ মাওয়াদ নাবি আমার বাদান গভীর মনোযোগ দেখবেন অনেক মজ্জুব পাগল আছে নামাজ পড়ে না মসজিদে যাইয়া আছেন এমন অনেক পাগল তো বাবা পাগলের জন্য কোনো শরীয়ত নাই আছেন পাগলের উপর শরীয়ত আছেনি কারণ এত ওযু বোঝে না নামাজ বোঝে না আছে না পাগলের জন্য শরীয়ত নাই এমন একজন পাগল উনি এলাকার মসজিদের যে দরজা দরজা থেকে মনে করেন 100 গজ দূরে খেজুর গাছের নিচে বৈশা থাকে আর আল্লাহ আল্লাহ করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ করলে লাভ আসেনি আসেনি এলাকার মসজিদের ইমাম উনারে সব সময় কয় আপনি তো এখানে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করেন আপনি তো মসজিদে যান না আপনারে তো মসজিদে দেখি না শুধু আল্লাহ আল্লাহ করে না এলাকার মানুষ ওই পাগল বেড়ার কাছে যায় যাইয়া পানি লইয়া যায় কই কই হুজুর পেটে ব্যথায় ফরায়া দেন পাগল মানুষ চিন্তা করে কার দোয়া কখন কবুল হইয়া দা হুজুর ফরায়া দেন পাগল বেড়া ফু দিয়া দে মানুষ খায় ভালো হইয়া যায় গা সুবহানাল্লাহ কন্যা ওই হুজুর মানুষ চিন্তা করলো কিরে আমি আলেম মানুষ এত আলেম অর্জন করলাম কিন্তু মানুষ আমার কাছে আসে না পানি ফোরার লাগে যায় কার কাছে পাগলের কাছে এজন্য আসে কয় ওরে শরীয়তের আলেম দিয়া মুরজানাদা নাগি দিও আরে তো
তরিকতের পাগল পাইলে মোর জানাজা ফরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দর সাইনা মুর্শিদার কোন দর সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও ওরে বাজারের সাদা মার্কি আমার রঙে না লাগায়ো আমার মুর্শিদের পুরান জামা দিয়া মোর কানা যা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও আমি আর কোন দর চাই না মুর্শিদ আর কোন দর চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও হুজুর কয় কেউ আমার কাছে কোনো পয়সা নিয়ে আসে না পানি পড়ার জন্য আসে না আমার কাছে আসে মুসল্লিরা জুমার নামাজে বক্তব্য দিতে শুনেন এটা আবার কেমন পাগল মানুষ মানুষ এটার কাছে পানি পড়া নেই এটা তো নামাজই পড়ে না এলাকার মানুষ সবাই একদিনে ডাক দিয়ে কয় পাগল তুমি যে নামাজ পড়ো না মানুষে পানি পড়ে তো এটা কি আবার কাম হয় নাকি পাগল কয় আমি নামাজ পড়ি না আমি আমার নামাজে গাছের গোড়ার মধ্যে বৈশা বৈশা পড়ি ডাক দিয়া কই পাগল গাছের গোড়ার মধ্যে বৈশা বৈশা নামাজ পড়ো কিন্তু তোমার কাছে জানতে চাই তুমি যে মসজিদে যাও না কারণটা কি কারণ জামাতে নামাজটা পড়া তো বেশি জরুরি কথা কন না কেন আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আমার কয় যদি মসজিদে জামাত চলে কোনো মানুষ ঘরের ভিতরে আসে নবী আমার মন্ডা চায় আমি ঘরটারে আগুন দিয়া ফুরাইয়া দেই কার কথা নবীর কথা কোন না কার কথা মসজিদে নামাজ চলে কেউ ঘরে ঘুমায় অথবা ঘরের মধ্যে আসে নবী কয় আমার যদি মনটা চায় আমি তার ঘরটারে আগুন দিয়া ফুরিয়া দেই দেখেন নবী আমার কত রাগান্বিত হয়ে কথাটা বলছে ওই পাগল ডাক দিয়া কই আমি কার পিছনে নামাজ পড়তাম এত বড় ইমাম সাহেব টাইটেল ফাস মৌলবি নামাজ ওনার পিছনে পড়বেন ডাক দিয়া কয় তোমার ইমামের তো ইমানটা ঠিক নাই আরে এর কি কথা গো পাগল মানুষ মেজাজটা খারাপ হইব নি পাগল মানুষ যদি কই ইমামের টাইটেল ফাস মৌলবি ইমান ঠিক নাই আমার মাথা খারাপ হইতো না এলাকার মানুষ বড় ক্ষিপ্ত এলাকার মানুষ আজকে বইলা গেলাম আগামী শুক্রবারে যদি মসজিদে না যান তাহলে আপনার অবস্থা খারাপ হবে ঠিকই ফাকলা মসজিদে আর গেছে না শুক্রবারে সবাই একসাথে হইয়া দলে দলে আসছে এ পাগল আপনারে বলছিলাম আজকে মসজিদে না গেলে অবস্থা খারাপ হবে কেন জান নাই আমি তো তোরা আগে কইছি তোরা ইমামের ইমান ঠিক নাই আমি কার পিছনে নামাজ পড়তাম যদি ইমামটা ঠিক না হয় আমি নামাজ পড়াম আমার ইমাম যদি ঠিক না থাকে মুসল্লি নামাজ হইব নি কথা বুঝেন না আমি ইমাম আমার ইমানটা ঠিক নাই আমার মুসল্লি নামাজ হইব হ্যাঁ তবে ইমাম হিসাবের দোষগুণ যদি মুসল্লি না জানে তারা যদি না যায় না কয়েক তাদের তুমি হাজাল ইমাম আমি এই ইমামের অনুসরণ করতেছি মুসল্লি রয়ে যাবো ইমামের হইতো না তবে হ্যাঁ এই তার বেঈমানি নিয়া অন্য মুসল্লিদের লইয়া নামাজ পড়ানোর কারণে এই সব মুসল্লি নামাজে জবাবে ইমাম দঙ্গ বুঝছেন আমারে এক জায়গায় যাওয়া এক লোক কষ্ট করছে হুজুর ইমাম সাহেব যদি সুদ খা ইমাম সাহেব যদি সুদ খা হুজুর নামাজ হইব নি আমি কইলাম এটা আবার কোন ধরনের কথা ইমাম হইলে আবার সুদ খা কেমনে আর সুদ খাইলে আবার ইমাম কেমনে কথা বুঝছেন নি আমি দেখেছি ইমাম হইলে সুদ খা কেমনে আর সুদ খাইলে ইমাম হয় কেমনে ও হুজুর আমরা এলাকার ইমাম সাহেব খা আমি কইলাম কেমনে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে হুজুর ব্যাংকের ভিতরে 5 লাখ টাকা রাখছে এককালীন এফডিআর করে না মানছে ডিভিএস করেনি হারাম আমরা জানেন না তো এটা কি কারণ আপনার টাকার বদলে টাকা দিতেছে সিস্টেম হইছে 10 লাখ টিয়ার রাখলে 10 বছর হয় এটা 20 লাখ হয় আমি কয়েকদিন আগে ব্যাংকে যাওয়ার পর আরেক হুজুর আগে তো এটা 10 বছর আছিল অন যদি আপনি 20 লক্ষ টাকাও রাখেন 5 বছর পরে এটা হুজুর 40 লাখ হইব আমি ব্যাংকের কর্মকর্তারে জিগিলাম ভাই সাহেব আসলে এটা কি ব্যবসা করিয়া দেয় না এটা আলগা হুজুর কইতাম গেলে তো সার্কি থাকতো না আমি হুজুর মানুষ আপনারে কইয়া দিই হুজুর এটা সব এমনে খা না এটা না ঘুরে খা এটা কি হালাল না হারাম কথা কইেন হালাল না হারাম হারাম আমি কইলাম ভাই সালাম দরকার নেই যখন আমি প্রথম ব্যাংকে টাকা রাখছি রাখার পরেও ওই ব্যাংকের টাকা রাখার পরে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল 86,000 টাকা কত 86,000
আটকে এক বছর পরে দেখি এখানে কত টাকা জানি মোটামুটি প্রায় 2200 টাকার মতো হইতে পারে বা 1600 টাকা আমার স্মরণ নাই জমা হইছে আমি কি রে টাকা করতে গেলো ব্যাংকে যে খবর নিলাম ভাইজান আমার অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশন হইছে কোথাও থেকে মনে কারো টাকা চলে আসছে এই যে টাকাটা কহ হুজুর না এটা আপনি যে এক বছর আমাদের কাছে টাকাটা ছিল এটা একটা লাভ হইছে করি সর্বনাশ করছে এই টাকা যদি অনকালে আই আর অ্যাকাউন্টে আইছে আই আর কোস্তাদের দিকে গেলাম হুজুর আর ওই ব্যাংকে তো টাকা ছিল এটা তো তাদের লাভ দিছে আমারে কিছু কারে কষ্ট কিটা এত নামাজ হয় হুজুর অনারিক যে হারাম খানা যদি আর অ্যাকাউন্টে থাকে তাহলে আর নামাজের জন্য নামাজ হইতো না জোর ওয়াক্ত আমি জি গেলাম হুজুর হুজুর কত তুমি টাকা নিবা নিয়া এটা কাউরে দান করতে পারবা না কোনো মানুষে সওয়াবের নিয়তে না এমনি তারে দিয়ে দিবা অন টাকা নিরাপত্তার জন্য তো ব্যাংকে রাখা যায় আমার কইতে সওয়াবের নিয়তে না তার এই টাকাটা তুইলে তুমি দিয়ে দিবা আমি ঠিক আছে হুজুর বাবু আমার সম্পদ পবিত্র রাখার দরকার আর কইতেন না জোরে সুবহানাল্লাহ অন তো মানুষ কি করে অনার বেড়াইতে সুদ খায় না অন সুদের কারবার লাগে দিছে বেড়িয়ে তিরি দি মোর ব্যাসে এ মোর বিড়ি কাছে নি বেড়িয়ে তিরি দি কাকা 10 টাকা দিয়ে হালাত দেন না আর কাছে তো নাই তোমার সাফির কাছে চাইতে আরো ইতির বই নেই ইতির কাছে 20000 দিয়ে দিছিল ছাইল্লা ছাইল্লা দিত কথা কর না কা তোমরা ঠিক কইলে তোলে আর কাছে ভাল লাগবে ঠিক আছে নি আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আসা নামাজ পড়ে বাইবাতিদার জায়গা দখল করে ভাত খায় নামাজ পড়ে গাছ কাটতো দেয়া মানুষের গাতের মূলা লাউ গাছের তলে করে লুগে আনে আসেনিও নামাজ পড়ে মানুষের গাছের আমজুল্লা রয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় টান দিয়ে খায়ালায় আসেনি নামাজ পড়ে রাস্তার ভিতরে মানুষের গাছের বড়ি পরে রয়েছে টয়ে টয়ে খায় আসেনিও অনুমতি দ্বারা কারোর কোনো কিছু ধরা যাবে না নামাজ পড়ে উজু করতে দেয়া মাছ একটা লাভ দিয়ে আপে চলে সেটাও খায় নামাজ হবে না এজন্য ডাক দিয়া কয় নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আসা নামাজ হইল না রে তোর না নামাজের লইলি না খবর আরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ভাবে ইবাদত করার তৌফিক দান করুক জোরে কোন আমিন ওই পাগল একটা ডাক দিয়া কয় মুসল্লিরা রে সবাই একসাথে আসছো গত জুমায় বলছি তোমরা ইমামের ইমানটা ঠিক নাই বলে হুজুর হ্যাঁ ইমান যে ঠিক নাই তাহলে আমি কার পেছনে নামাজ পড়বো আমরা ইমাম সাহেব টাইটেল বাস মানুষ আমরা ইমামের ইমান ঠিক নাই এটা কেমন কথা বলেন বলে হ্যাঁ কয় ঠিক আছে ইমান ঠিক থাকার না থাক আপনি এখানে থাকতে হলে আগামী জুমা থেকে মসজিদে যাওয়া লাগবো কস কি তোর আমার হন জাগা লইয়া ফুললি এনে থাকতিল মসজিদে যাই তুইব পাঁচ ওক্ত নামাজে না ফরেন না জুমার নামাজ কি মসজিদে যে ফরতেন ফরেন না কহ ঠিক আছে আগামী জুমা যাম যাব কি কইছে আগামী জুমা যাবে পাগল মানুষ মসজিদে খুতবা চলে মসজিদে যায় না ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার এমন টাইমে ফাগলাটা রুমাল ব্যবহার করতো পুরো এক সপ্তাহ মানুষ পানি ভরা নিত ইয়াদে হাদিয়া দিতে টাকা দিতে সব কই রুমালের ভিতরে লইয়া রুমালটা কান্দের মধ্যে কইরা লইয়া ওই পাগলটা মসজিদের মধ্যে ইমামের সঙ্গে নামাজ বান্ধে না সবাই নামাজ বানছে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা উনি বান্ধে না সবাই নামাজ পড়ছে এক রাকাত দ্বিতীয় রাকাত কইরা রুকুর মধ্যে গেছে পাগলটা কি করছে এই ফুরাটা নেকড়ার মধ্যে দেই টাকা গুলা ছিল এই টাকা গুলারে এমনে সরাইয়া দিয়া দিছে সরাইয়া দেওয়ার পরে দেখে মসজিদ ভরা মুসল্লি টাকা যে এতগুলা পড়ছে নামাজ ছাইরা দিয়া টাকা টোকাইতেছে আরে মুসল্লি টোকায় তো টোকায় লগে ইমাম সাহেব নামাজ ছাইরা দিয়া টাকা টোকায় এমন টাইম ওই পাগল উনি কয় আমি সবাই যখন টাকা টুকাই একা লাভ দিয়া দেয় মসজিদের মিম্বরটার ভিতরে দাঁড়াইছি মিম্বরটার দাঁড়াইয়া আমি ডাক দিয়া কইলাম জগৎবাসী রে দেখছনি কেন আমি তোমার ইমামের পেছনে নামাজ পড়ি না
কারণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি মসজিদে নামাজ অবস্থায় ছাইরা দেয় যদি এটা সাতটা পাক্কা ইমাম হয় রে কোনদিন নামাজ ছাড়বে না যদি ভূমিকম্প আসে আল্লাহর কসম নামাজ ছাড়বে না যদি কঠিন কোন বোমা হামলা হয় তোমার ইমাম নামাজ ছাড়বে না আর তোমার ইমাম সামান্য পয়সা লবে নামাজ ছাইরা দিছে এবার সিদ্ধান্ত তোমার আমি কি পাগল না তোমার ইমাম পাগল কয় আসলে তো আপনি তো ভালা মানুষ আমার ইমামটা টাকা পয়সার পাগল হইয়া মসজিদের নামাজের মিম্বর ছাইরা দিয়া আমার ইমাম টাকা টুকাইতাছে ডাক দিয়া কয় পাগল মাফ চাই মাফ চাই আল্লাহর হস্তে মাফ কইরা দাও আর কোনদিন আমরা এমন অন্যায় করতাম না তাহলে বলেন জগতে এমন অনেক পাগল আছে যারা আল্লাহ নবীর পাগল চোখ বন্ধ করলে দুনিয়া আখেরাত দেখতে পায় আপনারা বলেন আমরা এমন আল্লাহ নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই এই পাগল কুমিল্লা শামশ্রী দরবার শরীফ মিয়ার বাজারের কাছে এখনো আছে ওই আল্লাহ আল্লাহু আকবার এখনো আছে না যারা গেছে জানে শামশ্রী গেছেন নি এমন পাগল হয়তো এই যে ফাগলা মামা আপনারা এখানে শুয়ে রইছে কত মানছে রে কত আদব রকমের খেলা দেখে শুইছে আর নাইলে কি লেগে এই ফাগলা মামার স্মরণে মাহফিল আমি যে বাসুর গেছিলাম মনে হয় কয় তারিখ জানি 29 তারিখ যাওয়ানোর পরে আমার একজনে একই হুজুর এ ফাগলা মামার মাহফিল আমরা এনে 7 তারিখ আমি দিকে এলাম ওমা ফাগলা মামার মাহফিল তো আমিও বক্তা হুজুর নামনে বড় লক্ষ্মীপুর আমরা বাসপুর একটাই আমি বললাম তো বালা হুজুর ওনার মাথার টামডার এখানে আর ওই জায়গার ভিতরে ওনার স্মরণেও মাহফিল হয় আমি কইলাম বালা কথা দুই জায়গার মধ্যে দুইটা প্রেমের বাজার জমি এ জায়গার মধ্যে থেকে কেউ যদি কোনো কিছু শিক্ষা আমল করে ফাগলা মামাও পাইব সেও পাইব ঠিক না ঠিক আছে নি এ তো দেখি পাগলের হাট বাজার তবে পাগল হও আল্লাহ নবীর কোরআন সুন্নার জগতে ওই পাগল রে আসে কে বলে নিবে মাওলা জান্নাতে কথা কন না আল্লাহ নবীর কোরআন সুন্নার পাগল হইলে মরার পর আল্লাহ ঠিকই জান্নাতে নিব পাগল হও মা বাবার এই না বাবা ঘুরতে ওই পাগল রে জান্নাতে মাঝে জিবে নিবে মাহবুব মাওলা যে পাগল হইতে চাও গো যদি এই দরাতে পাগল হও না আল্লাহ নবীর কোরআন সুন্নার প্রেমেতে আল্লাহ যেন আমাদেরকে সাতটা পাক্কা পাগল আশিকের রাসূল হিসেবে কবুল করে জোরে কোন আমি মাজানো গভীর মনোযোগ দিবা এমন আরো অনেক পাগলের ঘটনা আমার জানা আছে যে ঘটনাগুলার পাগল মানুষ